অতি শুভ যোগে পড়েছে এবারের দোল পূর্ণিমা। এবারের দোল পূর্ণিমায় অতি বিরল এই যোগে ভুলেও যে দশ কাজ করবেন না, রাহু ও মা লক্ষ্মীর কোপে সংসারে নেমে আসে আর্থিক ও শারীরিক ক্ষতি। অনেকেই না জেনে প্রতি বছর দোল পূর্ণিমার দিনই এই কাজগুলি করে থাকে, জানুন ও সাবধান হন। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের এক বিশেষ তিথি। হিন্দু পুরাণে দোল পূর্ণিমার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। রঙের উৎসব হোলি প্রতি বছর চৈত্র কৃষ্ণ প্রতিপদে পালিত হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পূর্ণিমার পরের দিন এবং হোলিকা দহন বা ন্যাড়া পোড়া ফাল্গুন পূর্ণিমায় প্রদোষকাল মুহূর্ত করা হয়। অনেকেই দোল পূর্ণিমার দিন না জেনে বুঝে কিছু কাজ করে থাকেন, যার ফলে রুষ্ট হয় রাহু, সাথে রুষ্ট হন মা লক্ষ্মীও, ফলে গৃহে হয় না উন্নতি, আর্থিক দুরবস্থা লেগেই থাকে জীবনে। জানেন, এই দশ কাজ ভুলেও করা উচিত নয় দোল পূর্ণিমার দিনে। ভুলেও এই দশ কাজ দোল পূর্ণিমার দিন করা থেকে বিরত থাকুন। আগে জানুন কবে পড়েছে এবারের দোল পূর্ণিমা, সাথে জানুন পূর্ণিমা কখন লাগছে ও কখন ছাড়ছে ও শুভ সময় কোন সময়টা। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই বছর দোল পূর্ণিমা পড়েছে 7ই মার্চ, বাংলায় 22শে ফাল্গুন, মঙ্গলবার, 6ই মার্চ বিকেল 4:18 থেকে 7ই মার্চ সন্ধ্যা 6:40 পর্যন্ত এই বছর পূর্ণিমা থাকবে। এই দিনটাকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এবছর হোলি পড়েছে 8ই মার্চ, বাংলায় 23শে ফাল্গুন, বুধবার। এবার জানুন কোন কাজগুলো ভুলেও দোল পূর্ণিমার দিন করবেন না। প্রথমত অবশ্যই চেষ্টা করুন দোলের দিন বাড়িতে সত্যনারায়ণের পূজার আয়োজন করার এবং ব্রত পালন করুন। এর ফলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সংসারে এবং জীবনের সমস্ত অন্ধকার কেটে গিয়ে আলোর দেখা মিলবে, আপনার স্বপ্ন সফল হবে শীঘ্রই। 2, দোল পূর্ণিমার দিন ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না। এই পূর্ণিমার দিনে চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার। শাস্ত্রে বলা হয় দোল পূর্ণিমার দিন বাড়িতে আমিষ খাবার থাকলে তা বাড়িতে নেগেটিভ শক্তি বয়ে আনে, তেমনি এমন দিনে মদ্যপান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে যারা বিশেষত ব্যবসার কাজের সাথে যুক্ত থাকে। 3, এই দোল পূর্ণিমার দিন গঙ্গাজল, হলুদ ও দুধ একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজার সামনে স্বস্তিক চিহ্ন আঁকুন, তার সাথে ওম চিহ্ন আঁকতে পারেন। এতে বাড়ির যত নেগেটিভ এনার্জি রয়েছে তা ঘর থেকে দূরীভূত হবে আর তার পরিবর্তে সেই জায়গায় পজিটিভ এনার্জি দখল করবে। 4, এই দিন অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠবেন। চেষ্টা করবেন ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করার। বলা হয় এই দিন গঙ্গা স্নান করলে কেটে যায় অনেক দোষ, দূর হয় আর্থিক দুরবস্থা। 5, বাড়িঘর পরিষ্কার রাখা দোল পূর্ণিমার দিন খুবই শুভ বলে মনে করা হয়, তাই এই দিন ঘর বাড়ি ও উঠান নোংরা রাখা উচিত নয়। এটি করলে ঘরে নেতিবাচক শক্তি বাসা বাঁধতে শুরু করে, এছাড়াও সম্পদের দেবী লক্ষ্মীর আগমন রুদ্ধ হয়ে যায়। দরজার পাশে স্বস্তিক চিহ্ন আঁকার সাথে সাথে চারিদিকে সুন্দর আলপনাও দিতে পারেন, এর ফলে আপনার পরিবার থেকে সমস্ত অশুভ ছায়া দূর হয়ে যাবে। 6, দোল পূর্ণিমার দিন কোনো কালো কাপড় বা কোনো কালো পোশাক ভুলেও পরবেন না, এক্ষেত্রে এ বিষয়ে বিশেষ ধ্যান রাখা উচিত। এই দিনে অবশ্যই সাদা কাপড় পরার চেষ্টা করবেন। তাছাড়া ওই দিনে বাড়িতে কোনো রকমের অশান্তি হওয়া উচিত নয়, কারণ এমনটা করলে জীবনে সুখ শান্তি আসে না। চেষ্টা করবেন ওই দিন মনকে শান্ত রাখার, তবেই গৃহে প্রবেশ করবে মা লক্ষ্মী। 7, এই দিনে চুল ও নখ কাটা ভুলেও কখনো করা উচিত নয়, কারণ এটা দোষ নিয়ে আসে। এছাড়া এই দিনে বাড়ির বড়দের অপমান করা উচিত নয়, কারণ এটি করলে পিতৃদোষ হয়, যার কারণে জীবনে সব ধরনের সমস্যা শুরু হবে। 8, পূজোর সময় বাড়িতে থাকা দেবদেবীর চরণে আবির দিতে একেবারেই ভুলবেন না। এই উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবির, যেটি আপনি পূজোর জায়গায় অবশ্যই রাখবেন। 9, বাড়িতে পুজো দিয়েছেন সেই পুজোর প্রসাদ তাহলে আপনি বাড়ির পাশাপাশি থাকা আরও সকল আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে প্রসাদ বিতরণ করুন, এর ফলে আপনার সংসারে শ্রীবৃদ্ধি হবে। 10, এই দিন ঘরে আসা কোনো অতিথি, ভিক্ষুক, কাউকেই খালি হাতে ফেরাবেন না, আপনার সাধ্যমতো কিছু না কিছু তাকে দিন। অর্থ দিতে না পারলেও গৃহের থেকে চাল দিন তাকে, এই দিন কাউকেও বাড়ি থেকে ফেরাবেন না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।